প্রিয় স্টুডেন্টসরা, সাফল্য একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি কোর্স অর্থাৎ বিএ ফাইনাল ইয়ার পর্যন্ত সমস্ত সাবজেক্টের শিক্ষামূলক ভিডিও, কোশ্চেন প্যাটার্ন, সাজেশান, নোটস এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেব, যাতে তোমাদের স্টাডি করতে খুবই সুবিধা হয় এবং তোমরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের গ্রুপ বি এর রচনাধর্মী প্রশ্ন নিয়ে, যেগুলি 2021-এর ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছো, তোমরা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। সবার প্রথমে আমরা দেখে নেব গ্রুপ বিতে কোন কোন চ্যাপ্টারগুলি পড়ছে। 1 নম্বর চ্যাপ্টার শিক্ষা মনোবিজ্ঞান, 2 নম্বর শিশুর বৃদ্ধি ও বিকাশ, 3 নম্বর পরিণমন ও শিখন, 4 নম্বর জ্ঞানার্জনের প্রক্রিয়া, সংবিধান, প্রত্যক্ষণ ও ধারণা। এবার আমরা দেখে নেব গ্রুপ বি থেকে কত মার্কসের কটা প্রশ্ন আসবে এবং টোটাল মার্কস কত। দেখো, এখানে মোট টোটাল 3টে কোশ্চেন আসবে 8 মার্কসের, অ্যাটেন্ড করতে হবে 2টো, তাহলে মোট 16 নম্বর এই গ্রুপ বি থেকে আসবে। এবার দেখে নেব ক্লাস 11-এর ফাইনাল এক্সামের জন্য কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্ট প্রশ্ন, মনোবিজ্ঞান কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। 2 নম্বর প্রশ্ন, সংবেদন কাকে বলে, সংবেদন কয় প্রকার ও কী কী, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, ধারণা বলতে কী বোঝো, ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, শৈশব বলতে কী বোঝো, শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন, বাল্যকাল কাকে বলে, বাল্যকাল বলতে কোন সময়কে বোঝায়, বাল্যকালের 2টি করে শারীরিক, মানসিক ও সামাজিক চাহিদার উল্লেখ করো। সাফল্য এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছাত্রীদের অতি যত্ন সহকারে পড়ানো হয়। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় এবং 11 থেকে স্নাতক পর্যন্ত বাংলা, ইংরাজি, ইতিহাস, এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স, সোশিওলজি পড়ানো হয়। বিগত বছরগুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 80-90% নাম্বারস এসেছে। তোমরা যদি পরীক্ষায় 80-90% নাম্বারস পেয়ে যাও, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। 7 নম্বর প্রশ্ন, শিখন বলতে কী বোঝো, শিখন ও পরিণামনের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, কৈশোর বলতে কী বোঝো, কৈশোরের মানসিক, বৌদ্ধিক ও দৈহিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, ধারণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, পরিণামন কী, পরিণামনের বৈশিষ্ট্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, শৈশবকালে সামাজিক ও প্রক্ষোভিক বিকাশ কীভাবে গড়ে ওঠে, প্রাথমিক শিক্ষার উন্নতি গল্পে অঙ্গনবাড়ির অবদান লেখো। 12 নম্বর প্রশ্ন, বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। প্রশ্ন 13, মনোবিদ্যা কী, শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক লেখো। প্রশ্ন 14, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন 15, প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে, এই স্তরের শিক্ষাগত তাৎপর্য লেখো। প্রশ্ন 16, সংবেদন কী, সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য লেখো। প্রশ্ন 17, মাধ্যমিক শিক্ষা কীভাবে কৈশোরের চাহিদাগুলি পূরণে সহায়তা করে। প্রশ্ন 18, শিখনের উপাদানগুলির সম্পর্ক লেখে। তাহলে তোমরা যদি এই কটা প্রশ্ন উত্তর পড়ে যাও, 2021-11-এর ফাইনাল এক্সামে গ্রুপ বি থেকে সবকটাই কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আর কোন কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলি তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, এছাড়া ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। শেষ পর্যন্ত
ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।